যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ইউক্রেনের বাখমুত শহরে দফায় দফায় হামলা চালিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার গোলার আঘাতে বারবার কেঁপে ওঠে ইউক্রেনের আরও কয়েকটি শহর। বাখমুতে গোলা বর্ষণের বিষয়ে মস্কোর পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনের বাহিনী তাদের দিকে গোলা বর্ষণ করলে তার জবাব দিতেই রুশ বাহিনী পাল্টা হামলা চালায়। অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে গেল বৃহস্পতিবার ইউক্রেন যুদ্ধে 36 ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন পুতিন। এদিকে একটি ইরানি ড্রোন প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠানের 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইউক্রেনে অবকাঠামোতে হামলা চালাতে রাশিয়া এসব ইরানি ড্রোন ব্যবহার করেছে। So let